গত শনিবার বিকালে ঢাকা ছবির নায়িকা শবনম বুবলি নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পরিবার ও শাকিব খানের সঙ্গে একটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে লিখেছেন ফ্যামিলি টাইম। সেদিন রাতে বুবলিকে ফোন দেন অপু বিশ্বাস। বিষয়টি নিয়ে এনটিভি অনলাইনের সঙ্গে কথা হয় অপু বিশ্বাসের। তার প্রেক্ষিতে আজ বুধবার বুবলির কথা হয়েছে এনটিভি অনলাইনের সঙ্গে। এনটিভি অনলাইন বুবলিকে জিজ্ঞেস করেছেন, শাকিবকে কেন্দ্র করে অপু আপনাকে ফোন দিয়েছিলেন, আপনি অভিযোগ করেছেন তিনি গালাগালি করেছেন। অবশ্য অপু বিষয়টি স্বীকারও করেছেন এনটিভি অনলাইনের কাছে। এ সময় তিনি ফেসবুক অ্যাকাউন্টে লিখা স্ট্যাটাস নিয়ে আপত্তি জানিয়েছেন। অপুর মূল সমস্যা ছিল স্ট্যাটাসে লিখা ছিল ফ্যামিলি টাইম শব্দটি। এই বিষয়ে আপনার মন্তব্য কি? শবনম বুবলি জানান, ছবিতে আমরা দুই বোন আর আমার বোনের জামাইও ছিল, সঙ্গে ছিলেন আমার তিন ছবির নায়ক শাকিব খান, যিনি আমাকে চলচ্চিত্রে এনেছেন। আমার পরিবার যখন চলচ্চিত্রে কাজ করতে দিতে চাইছিলেন না, তখন তিনি এবং পরিচালক রনি ভাই দুজন মিলে আমার পরিবারকে বুঝিয়েছেন। তখন থেকে শাকিব খানের সঙ্গে আমার পারিবারিক একটা সম্পর্ক গড়ে উঠেছে। আমি যদি এখন আমার দুইটা পরিবারের কথা চিন্তা করি, বাবা মা ভাই বোন নিয়ে আমার একটা পরিবার, আর আরেকটি পরিবার হলো চলচ্চিত্র প্রযোজক পরিচালক ও শিল্পীদের নিয়ে। আমি লিখতেই পারি ফ্যামিলি টাইম। সবচেয়ে বড় কথা হলো, এমন ক্যাপশনে শাকিব খানের কোনো সমস্যা হয়নি, তাহলে ওনার সমস্যা কোথায়? গণমাধ্যমে কিভাবে আপনার ফোন আলাপটি ছড়িয়ে গেল? শবনম বুবলি বলেন, আমাকে নিয়ে শাকিব খান সামনে কি কাজ করবেন এমন একটি খবর কোনো পত্রিকায় প্রকাশ হওয়ার পর আমাকে অনেক সাংবাদিক ফোন দিয়েছেন। অনেকেই জানিয়েছেন অপু দিদি তাদেরকে বলেছেন আমাকে নিয়ে নেগেটিভ নিউজ লেখার জন্য। তখন আমি ওনাদেরকে কথার প্রসঙ্গে বলেছি অপু আমাকে ফোন দিয়ে এমন আচরণ করেছেন। তারপরেই সবাই এই নিউজটি শুরু করলেন। সেদিন অপু বিশ্বাস ফোনে হুমকি দিয়েছেন বলে আপনি অভিযোগ করেছেন। অবশ্য এনটিভির অনলাইনকে অপু বলেছেন তিনি আপনাকে হুমকি দেননি। এক গণমাধ্যমে আপনি বলেছেন হুমকির প্রেক্ষিতে আপনি থানায় জিডি করবেন। আসলে কি তা করবেন? শবনম বুবলি বলেন, আমি প্রথমে চিন্তা করলাম যে আইনের আশ্রয় নিব, তারপর এখন চিন্তা করছি এটা করা ঠিক হবে না, কারণ একজন শিল্পী হিসেবে আমি অন্য আরো একজন শিল্পীকে অপমান করতে পারি না। তাছাড়া বিষয়টি নিয়ে অনেক ধরনের নিউজ হয়েছে, অনেক কথা লেখা হয়েছে যা আমি বলিনি। যেমন একটি খবরে পড়ে দেখলাম আমি নাকি অপু বিশ্বাসকে অশিক্ষিত বলেছি। আমি দেখে নিজেই অবাক হয়েছি, কারণ আমি যে পরিবার থেকে বড় হয়ে উঠেছি সেই পরিবারের বড়দের অসম্মান করাটা শেখায়নি। আমি এমন কথা বলিনি, উনি আমাকে ফোনে কি বলেছেন শুধু তা জানিয়েছি। আমি চলচ্চিত্রে কাজ করছি, এখানে সুস্থ একটি পরিবেশ করতে চাই। আমি মনে করি সিনিয়র শিল্পীরা আমাদের ভালোবাসবেন আর আমরা বড়দের সম্মান করব। শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে কাজ করছি, অন্য নায়কদের সঙ্গেও কাজ করব, কিন্তু সবার আগে সুন্দর একটি পরিবেশ চাই, তাহলেই আমরা ভালো কাজ করতে পারবো। দর্শক, শাকিব বুবলি ও অপুর সম্বন্ধে আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে ভুলবেন না।